করোনাকালে দেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিপরীতমুখী পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও বিশ্বব্যাংক। বৈশ্বিক মন্দার প্রভাব বিবেচনা করে এই পূর্বাভাস তৈরি করেছে বিশ্বব্যাংক, যাকে চাপে রাখার কৌশল মনে করে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, কোন সংস্থা কি ধরনের ধারণা দিলে সেদিকে না তাকিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার আর কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব। সেলিম মালিকের রিপোর্ট। চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। দূরত্ব কেবল একটি প্রাচীরের। সরকারের সঙ্গে সংস্থা দুটির যোগসূত্র এবং তথ্যের উৎস সমপর্যায়ের। তারপরও দেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এই দুই সংস্থার প্রতিবেদনে বিস্তর ফারাক। করোনা মহামারীর মধ্যে দেশের উৎপাদন ও রপ্তানি বাড়ছে, মূল্যস্ফীতি সহনশীল থাকার পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমে আসছে। এমন প্রক্ষেপণকে সামনে রেখে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.8% হওয়ার পূর্বাভাস দিয়েছে এডিবি। বিপরীতে বিশ্বব্যাংক বলছে প্রবৃদ্ধি হতে পারে মাত্র 1.6%। করোনায় বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা চলছে তার প্রভাব বাংলাদেশও এড়াতে পারে না। তবে এই মন্দা মোকাবেলায় দেশটির সরকারের পদক্ষেপ আশাব্যঞ্জক। বিশ্বব্যাংকের প্রক্ষেপণকে রক্ষণশীল মনে করেন সিনিয়র সচিব ও পরিকল্পনা কমিশনের এই সদস্য। অর্থনৈতিক কেন্দ্রিক প্রতিষ্ঠান থেকে এই ধরনের আকাশ পাতাল পার্থক্যজনক প্রক্ষেপণ এটি বোধগম্য নয়। এটি আসলে এক ধরনের বিষয় উদ্রেক করে এবং বিশ্বব্যাংকের যে দক্ষতা তা নিয়েও প্রশ্ন ওঠে। আর পরিকল্পনা মন্ত্রী জানান, কারো বিভ্রান্তিকর তথ্যে কান দিচ্ছে না সরকার। আমি বইয়ের কোনো ব্যাপার দেখছি না, আমার কাজটা আমারই করতে হবে। বিশ্ববাংক কইলেই কি না কইলেই কি, এটা নিয়ে যদি আমি এখন নয়ছয় করি, কাল না করি, ঢিলামি করি, তাহলে আমার আরো ক্ষতি হবে। করোনায় বৈশ্বিক মন্দায় প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে ব্যবসায় সুযোগ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। আমাদের দেশে যাতে আমরা কাজটা শুরু করতে পারি সেই পরিবেশটা আরো ভালোভাবে সৃষ্টি করুক, এবং সেটা করতে পারলেই প্রবৃদ্ধি একসময় আসবে। প্রবৃদ্ধি তো সরকার জেনারেট করতে পারবে না, জনগণই করবে। জনগণকে, উদ্যোক্তাদেরকে তাদের সেই পরিবেশটা সৃষ্টি করতে দেন। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্ত থেকে মহামারীর মধ্যেও চলতি অর্থবছরে 8.2% প্রবৃদ্ধি অর্জন করতে চায় সরকার। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।